হ্যালো ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। আমিও ভালো আছি। প্রীতি ব্লগে তোমাদের ওয়েলকাম এন্ড অনেক 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 ভালোবাসা। দুপুরে একটু হালকা বৃষ্টি হয়ে গেছে, সেই সময় আমি বৃষ্টির সময় একটু ফেসবুক ঘাঁটছিলাম, ঘাঁটতে ঘাঁটতে দেখি জিলেপি রেসিপি, তাই ভাবলাম যে বৃষ্টি যখন হয়েছে তাই একটু ট্রাই করা যাক জিলেপি। আর খুব সহজ পদ্ধতিতে খুব অল্প টাইমে জিলেপি রেসিপিটা, মানে জিলেপি বানানো দেখলাম। আর আমাদের বাড়িতে সবাই মোটামুটি জিলেপি খেতে খুবই পছন্দ করে, দোকান থেকে কিনে এনেই খাই, তো আজকে ভাবলাম কি একটু বাড়িতেই ট্রাই করি। চলো তাহলে জিলেপি বানানো স্টার্ট করি। দেখো জিলেপি বানাতে ময়দা তো লাগবেই, এই যে ময়দা। আর হচ্ছে লবণ, লবণ খুব অল্প। আর সাদা তেল, ঘি দিলে ভালো হয় কিন্তু আমার কাছে এখন ঘি নেই, সেই জন্য অল্প সাদা তেলই দেবো। এটা কি ইনো? দেখেছি যে ইনো দিয়ে জিলেপি বানালে নাকি জিলেপিটা অনেক মুচমুচে হয় আর রসালো হয়, সেই জন্য আমি ইনো এনেছি। এক প্যাকেট ইনো দিয়ে দেবো। এবার ভালো করে মিক্সড করে নিচ্ছে। এই যে এবার পরিমাণ মতো জল দিতে হবে, এটা ভালো করে ফেটাতে হবে। দেখো আমার ফেটানো হয়ে গেছে, তো কত সুন্দর হয়েছে দেখেই বুঝতে পারছো। এই যে একটা আগুনে গরম করে নিলাম, তারপরে এই দেখো একটা বোতল নিয়েছি, বোতলটার মুখ ছিদ্র করে নিচ্ছে। এই যে এই যে আমার ব্যাটার, এখন এই বোতলের মধ্যে নিয়ে দেবো। দেখো এলাচ দিয়েছি, আর এই যে জল কতটা দেবো, এতটা জল। গ্যাসটা অন করে দিলাম, তারপরে এই যে ফ্লেভারের জন্য দিয়েছি হচ্ছে এলাচ দু টুকরো ফাটানো, আর এই যে জলটা গরম হচ্ছে এটা দিয়ে দিই জল। দেখো দুই কাপ চিনি নিয়েছি, এই পাশে গ্যাসটা অন করে নিচ্ছে। এই যে আমার কড়াই গরম হয়ে গেছে, আর অবশ্যই তোমরা সাদা তেলে জিলেপি ভাজবে। এই দেখো এটা হয়ে গেছে, এবারে হালকা কেশর দিয়ে দেবো কালারের জন্য। তোমরা চাইলে ফুড কালারও দিতে পারো, কিন্তু আমি কেশর দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, আমার ভয় লাগছে আমি পারবো কি পারবো না। একটাও জিলেপির কাটিং আসেনি, সব ফুল ফুল হয়ে গেছে। নামিয়ে নিয়ে বেশি কড়া ভাজালে না এগুলো পুড়ে যাবে, পুড়ে গেলে ভালো লাগবে না। একটু নামিয়ে নিচ্ছি, গ্যাসটা একটু স্লো করে দিলাম, এগুলো নামাতে নামাতে দিয়ে দিলাম। নিজে বানাইছো নাকি?
তো একটা দোকান দিয়ে দিলি ভালো আছে ও বাবা তোমার বেটার পরে দোকান দিতে বানলাও রাস্তা আ তো ভালো আছে তো হ্যাঁ ভালো আছে দেখো আমরা চলে আসছে উঠে চলে আসছে আমি তো বানালাম সবাই খেয়েছে আমি এখন টেস্ট করিনি আমি একটু খেয়ে দেখি তোমরা বাড়িতে ট্রাই করো জিলেবি সত্যি ভালো লাগবে খেতে।